নমস্কার সার্বতীয় এর স্টাডি পয়েন্টে আপনার সকলোকে আপনার স্বাগত জানাইছো আজি পুনৰ আর একটা নতুন ভিডিও আপনার আগত এই ভিডিওটি আমার শিক্ষা বিভাগের জড়িত সার্বতীয় আপোনালোকে ইতিমধ্যে গমে পাইছে যে আমার গুণোৎসব প্রথম দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ত অনুষ্ঠিত হয়ে গেল কিন্তু বহুকেইখন জিলাত বানপানীৰ ভয়াবহতার কারণে গুণোৎসব অনুষ্ঠিত হওয়া না যার কারণে শিক্ষা বিভাগে আজ এখন নটিফিকেশন প্রকাশ করেছে যে যু জিলাত জেলায় গুণোৎসব অনুষ্ঠিত হওয়া না আসিল জিলাত কে জেলায় পুনরায় গুণোৎসব অনুষ্ঠিত দিছে গতিবদেসল বলক আমি চাইলেও আমার অফিসিয়াল নটি নোটি শিক্ষা বিভাগে কি উল্লেখ করেছে তার আগে সার্ভেস সকল একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটি ভাল পায় অনুগ্ৰহ করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে রাখানো দেখাব আর যখন সার্বদেও আমার এই চেনেললৈ নতুন কে আছে অনুরোধ অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাহতো বেল বটনটি অন করে লব যাতে আমার পরবর্তী ভিডিও সময় আপনাদের পাব পাৰে গতিকে বলক আমি চাইলেও শিক্ষা বিভাগের এই নটিফিকেশন সাবদি সকল আমার সরকারের শিক্ষা বিভাগে গুণোৎসব সম্বন্ধীয় প্রকাশ করা নটিফিকেশন এইখানেই এর ডেট চাব পনেরো ছয় দুহাজার বাইশ আর নটিফিকেশন প্রকাশ করেছে আমার সর্বশিক্ষা অভিযান মিশনে হকল ইতিমধ্যে আমার গুণোৎসবর ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজ অনুষ্ঠিত হয়ে গেল কিন্তু কাছার ডিমা হাঁসাও হুজাই হাইলাংদি আর চাউথ চালমৰা মানকাচাৰত বানপানীৰ ভয়াৱহতাৰ কাৰণে গুণোৎসৱ অনুষ্ঠিত হোৱা নাছিল যাৰ কাৰণে আমাৰ শিক্ষা বিভাগে ওপৰত উল্লেখ কৰা জিলাসমূহ অৰ্থাৎ কাছাৰ ডিমা হাছাও হোজাই হাইলাকান্দি আৰু চাউথ চালমৰা মানকাচাৰত গুণোৎসৱ পুনৰাই অনুষ্ঠিত কৰাৰ বাবে এই নিৰ্দেশ দিছে লগতে আমাৰ বৰপেটাৰ সাতান্নখন বিদ্যালয় কামৰূপৰ আঠখন লখিমপুৰ জিলাৰ পাঁচখন আৰু মৰিগাঁও জিলাৰ তিৰান্নব্বৈখন স্কুল গুণোৎসৱ আগতে অনুষ্ঠিত হোৱা নাছিল সেই বানপানীৰ কাৰণেই যাৰ কাৰণে এই জিলাকেইখনৰ বাকী থকা বিদ্যালয়সমূহকো সামৰি চতুৰ্থ পৰ্যায়ৰ গুণোৎসৱ অনুষ্ঠিত কৰিবলৈ শিক্ষা বিভাগে ন'টিফিকেশ্যনখন দিছে আৰু এই চতুৰ্থ পৰ্যায়ৰ গুণোৎসৱৰ সেল্ফ ইভলিউশনের ডেট দিছে সাতাইশ জুন সাতাইশ জুনত আমার কাছার ডিমা হাসাও হোজাই হাইলাকান্দি আর শাউথ শর্মারা মানকাছারত স্যাল্ফ ইভলিউশন লগতে বাকি যখন জেলার রয়ে গেছিল ধর আমার বরপেটাত আছে সাতান্ন কামরূপ জেলাত আট খন লক্ষিমপুর জেলার খন আর মরিগে তিরানব্বই খন বিদ্যালয় এই বিদ্যালয়ক এই সাতাইশ তারিখতে সামরি লব দিছে লগতে আমার এক্সটার্নেল ইভালুশনের ডেট দিছে আঠাইশ উনত্রিশ তিরিশ জুন গতিকে গতি আমি নটিফিকেশনের মূল কথাটো বুজি পালো যে বানপানীর ভয়াবহতার কারণে কাছার ডিমাছাউ হুজাই আর হাইলাকান্দি জিলাত গুণোৎসব অনুষ্ঠিত হওয়া নাছিল যার কারণে শিক্ষা বিভাগে এই নটিফিকেশন প্রকাশ করেছে যে সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ তারিখের ভিতর অৰ্থাৎ সাতাইছ জুনৰ পৰা ত্ৰিছ জুনৰ ভিতৰত বাকী থকা জিলাসমূহৰ তথা গুণোৎসৱ যিসমূহ জিলাত অনুষ্ঠিত হোৱা নাছিল যিকেইখন বিদ্যালয়ত গুণোৎসৱ অনুষ্ঠিত হোৱা নাছিল সেই বিদ্যালয়সমূহত গুণোৎসৱ পাতিবলৈ আমাৰ অসম সৰ্বশিক্ষা অভিযান মিছনে নিৰ্দেশ দিছে গতিকে চাবলৈ সকলো এইখিনি আছিল এই ন'টিফিকেশ্যনৰ মূল বিষয় গতিকে আপোনালোকে ভিডিঅ'টো চাই কেনেকুৱা পাইছে অনুগ্ৰহ সকলো কমেণ্ট কৰি জনাই দিব যদি ভিডিওটি চাই ভাল পাইছে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আন্তক দিন প্রেরণা যোগ আৰু আর যখন স্যার বাইদেও আমার এই চেনেললৈ নতুন করে আছে অনুরোধ অনুগ্রহ করে আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাহিত থাকা বেল বটনটা অন করে লব পরবর্তী সময় ধৰণৰ ধরনের খবর সময় আপনাদের পোৱাৰ বাবে গতি আপনার ভালে থাকক থাকক এইখিনি এইখানিক আজির ভিডিওটি সমাপ্ত কৰিলোঁ ধন্যবাদ